শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে কালকে তোমাদের বলেছিলাম সেকেন্ড পার্টটা আজকে বলবো, তো সেকেন্ড পার্টটা নিয়ে চলে এলাম। যারা আমার সাথে আমার গল্প শুনে চলেছ তারা জানো কালকে আমি যে গল্পটার একটা ছোট্ট ইন্ট্রোডাকশন দিয়েছিলাম, আজকে সেই গল্পটা সেকেন্ড পার্ট। তো আমি কথা না বাড়িয়ে আমার এই গল্পটার সেকেন্ড পার্টে চলে যাচ্ছি, সরি। তো গল্পটার নাম হচ্ছে রাতের শেষে, আজকে হচ্ছে পার্ট টু। রায়বাহাদুর রোডের বাড়িতে সকলে যেন মনে হচ্ছিল হাঁপ ছেড়ে বেঁচেছে। আমি কালকে বলছিলাম যে রায়বাহাদুর রোড মানে হচ্ছে তোমার রাতুলের বাড়ি, যে বাড়ি থেকে রাতুল বেরিয়ে এসছে রাত্রিবেলা। তো রায়বাহাদুর রোডের বাড়িতে সকলে যেন মনে হচ্ছিল হাঁপ ছেড়ে বেঁচেছে। বড় ভাই, মেজো ভাই, তাদের বউরা সকলে একেবারে স্বাভাবিক সকাল থেকে। রাধা মানে রাতুলের ছোট বোন সকাল থেকে মায়ের ঘরে, কলেজ যায়নি আজ, মনটা ভীষণ খারাপ, ছোড়দা নেই, বাড়ি ছেড়েছে। মাকে তো দেখাই যাচ্ছে না, মানে মাকে দেখে এত কষ্ট হচ্ছে। সকাল থেকে মাইগ্রেনের যন্ত্রণায় বিছানায় শোয়া, সারা বাড়িতে কারুর কিন্তু বাকিদের কারুর কোনো হিলদোল নেই। যে ছোট ভাই মানে এবারই ছোড়দা, যে বাড়ি থেকে বেরিয়ে গেছে কালকে, মনেই হচ্ছিল না যে বাড়ির ছোট ছেলে বাড়ির থেকে বেরিয়ে গিয়েছে। তা প্রায় প্রায় 27-28 বছর আগেকার কথা, যখন রাতুল জন্মেছিল। সুস্থ সন্তানের প্রার্থনায় ছিলেন বাবা মা, ঈশ্বরের কৃপায় সুস্থ স্বাভাবিক সন্তান জন্মগ্রহণ করে। ভেবেছিল বুঝি দুটো ছেলের পর এবার মেয়ে হবে। আমরা মানুষরা নানা রকম ভাবতে থাকি না, তো সবসময় তো মন মতো হয় না। তো বাবা মা ভেবেছিলেন যে এবার বোধহয় মেয়ে জন্মাবে, দুটো ছেলে, এবার বোধহয় মেয়ে জন্মাবে। কিন্তু এবারও কিন্তু ছেলেই জন্মালো। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা বলছিল, কত অহংকার রে তোদের, তিন তিনটে ছেলে। তো আমাদের এটা রয়েছে না, যে ভারতীয়দের একটা রয়েছে না, ছেলে সবার, আমার নিজেরও ছিল, আমি সে গল্পও তোমাদের বলবো। ছেলের একটা ভীষণ একটা এ ছিল, ছেলে ছেলে তিনখানা ছেলে, মানে তোদের বুড়ো বয়সটা তো একদম টেকেন কেয়ার অফ, মানে এরম একটা খুব স্বাভাবিকভাবে একটা চলে আসছে। তো সবাই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বলছিল, তোদের আর চিন্তা কিসে, তোদের ভবিষ্যৎ তো নিশ্চিন্ত, তিন তিনখানা ছেলে। কিন্তু মেয়ে সন্তানের চাহিদা থেকে গিয়েছিল রমলা মানে হচ্ছে রাতুলের মায়। সুন্দর সুস্থভাবে বেড়ে উঠছিল তিন সন্তান। সচ্ছল পরিবার, বাবা ব্যাংকের ম্যানেজার ছিলেন, নিজেদের অত বড় বাড়ি, সব মিলিয়ে অতি সচ্ছল পরিবার এরা। যা হোক, মেয়ে সন্তানের আশায় আশায় থাকা রমলা ছোট ছেলেকে লুকিয়ে লুকিয়ে মেয়েদের জামা পরায়, হার দুল পরায়, টিপ পরায়, এসব দিয়ে সাজিয়ে গুজিয়ে ছাদে নিয়ে ঘোরে, গান শোনায়, দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি। অনেকবার বারণ করেন এবাড়ির কর্তা, এগুলো করো না, এসব বন্ধ করো, এগুলো ঠিক নয়। কথা শোনে না রমলা, ছেলে আমার, বাকিদের কথা শুনে কি লাভ, এরকম একটা ব্যাপার ছিল। আমার ছেলে, আমি যা খুশি করব। 18 মাস কেটে গেল, এবার চুল ফেলার কথা। কি দারুণ মাথায় একটা ঝুঁটি হয় আজকাল, মনটা খুব খারাপ রমলার। আগামীকাল নাপিত আসবে চুল কাটতে, সোনালি একরাশ কোকড়ানো পুরো চুল, মাথা ঢাকা, সেই চুল কেটে দেবে। রাতুল রাতুল কই গেলি তুই, লুকোস না, আমি তোকে খুঁজে পাচ্ছি না, কোথায় লুকালি, খুব কাঁদছে রমলা। ছোট্ট অতটুকু বাচ্চা কোথায় গেল, অত বড় বাড়িতে, সারা বাড়িতে কোথাও নেই, কোথাও খুঁজে পাচ্ছে না, হাউ হাউ করে কেঁদে চলেছে রমলা। হঠাৎ সামনে দাঁড়িয়ে দেখে, একে থমকে যায়, ধীরে ধীরে কাছে যেতে থাকে। ছোট একটা বাচ্চা তার ঠিক সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু না, এ তো রাতুল না, কে রে, কে তুই, একেবারে মাথাটা ন্যাড়া, দুই হাতে চোখ ঢাকে রমলা, হাউ হাউ করে কাঁদছিল সে। কর্তা ধাক্কা দিয়ে ডাকে, কি হলো, কাঁদছো কেন মাঝরাতে। সম্বিত ফিরে পায় রমলা, স্বপ্ন দেখছিল সে, কি এক মারাত্মক স্বপ্ন, কাকে দেখছিল, রাতুল তো না বাচ্চাটাও, কে, একটাও চলছিল না মাথায়। মনটা বিক্ষিপ্ত হয়ে ওঠে, ধীরে ধীরে ঘুম থেকে ওঠে। পাশে একটি ছোট্ট সিঙ্গল বেড যাতে রাতুল ঘুমোয়, অঘরে ঘুমোচ্ছে সে, একরাশ চুল মুখের সামনে এসে পড়েছিল। কাছে গিয়ে হালকা হাতে মুখের চুলগুলো সরিয়ে দেয় রমলা।
ভোর হতে না হতেই রাতুল গিয়ে সাজিয়ে গুছিয়ে কর্তাকে বলে, আমি একটু সুধামাসির বাড়ি যাব আজকে। অবাক হন, বলেন, হঠাৎ কথা নেই বার্তা নেই, সংসারের কি হবে? দুই ছেলে, ওরা স্কুলে যাবে, রান্না বান্না এসব কি হবে? তখন বলছে যে, ও ঠিক আছে, দিদিকে বলে দিয়েছি, দিদি সব দেখবে। মানে এই বাড়িতে বিধবা, মানে ভদ্রলোকের বিধবা বোন থাকেন, মানে বাচ্চাদের পিসি, ওনার রমলার ননদ। বলছে, ও আমি দিদিকে বলে দিয়েছি, দিদি সব ঠিকঠাক ম্যানেজ করে নেবে। কর্তা মশাই তো ভুলেই গিয়েছিলেন যে আজ তো রতনদাকে বলে দিয়েছিল আসতে, চুল ছেলেদের চুল কাট, রতনদা মানে যিনি চুল কাটেন, ওনাকে কথায় কথায় ভুলেই গেছেন কর্তা, যে আজকে তো রতনদার আসার কথা, চুল কাটতে কথা দিয়ে দিয়েছেন, একটু পরেই এসে যাবে, মনেই নেই ওনার। আর রমলাও মনে করালো না, দুই ছেলে খানিকটা বড় হয়েছে, তাই ওদের পিসি ওদেরটা সবটা সামলে নেবে, রান্নাঘরটাও সামলে নেবে। রওনা দেয় রমলা ছোট্ট রাতুলকে নিয়ে সুধা পিসির বাড়িতে। তো এখানে আমি সেকেন্ড পার্টটা রাখছি, তোমাদের ওপর আমি সবসময় ছেড়ে রাখি আমার গল্প, যে তোমরাও একটু ভাবো, ভালো ভালো ভাবনা দিয়ে মাথাটা, মানে ভালো কিছু নিয়ে ভাবলে না মাথাটা দেখবে অনেক অনেক সুন্দর হয়, শরীরটা ভালো থাকে। তো সবসময় যে কোনো গল্পেই আমি সবসময় তোমাদের ওপর ছেড়ে রাখি, ভাবো ভাবো তোমরা ওই স্বপ্নে কী দেখলো, বা ও কেন আজকে রওনা দিল এই সুধা পিসির বাড়িতে। তো সেটাই বলছি যে এঙ্গেজমেন্ট মানে একটা ভালো, যারা গল্প ভালোবাসে, সবাই নয় যারা গল্প ভালোবাসো। তো আজকে আমি সেকেন্ড পার্টটা এখানেই রাখছি, এটা খুব একটা বড় গল্প নয়, কিন্তু গল্পের চলনটা একটু অন্য ধরনের। তো কেমন লাগছে গল্পটা বলো, আর আর কি বলবো, কিছু বলার নেই। কালকে প্রচুর মানে বেস্ট উইশেস, প্রচুর শুভেচ্ছা, প্রচুর ভালোবাসা তোমরা জানিয়েছো আমার বাবাকে, বাবার জন্মদিনে বাবাকে আমি জানিয়েছি, বিভিন্ন রকমের ভাবে তোমরা ভালোবাসা জানিয়েছো, এর থেকে আর পরম প্রাপ্তি কী হতে পারে। তো যাই হোক, এটা বলে আজকে রাখছি সেকেন্ড পার্টটা। তো কালকে আবার আসবো, কালকে যদি নাও বা আসি, পরশুদিন আসবো, পরশুদিন হয়তো একটু বড় করে বলবো, কাজেই ছোটো ছোটো করেই বলছি। আর যদি কালকে না আসি, পরশুদিন একটা ডাবল বলার ইচ্ছা রইল। তো এই হচ্ছে ব্যাপার, কেমন লাগলো জানিও, আর দুটো প্রশ্ন তোমাদের উপর ছাড়লাম যদি বলো, কিছুই না, একটা ইন্টারাকশন আর কিছু না, ভালো লাগলো। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু কমেন্ট করো আর আমার প্রশ্নের উত্তরগুলো দিও।